পানির নিচে আজব সব ঘন্টা, যদিও সেগুলো বাজে না। আজব এসব ঘন্টার দেখা পেতে হলে যেতে হবে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের সেনোতে জাপোতেতে এলাকায়। স্থানীয়ভাবে ঘন্টাগুলো পরিচিত হেলস বেল বা নরকের ঘন্টা নামে। এই এলাকার একটি গুহার ভেতরে আছে আজব সব ঘন্টা। পানির নিচে শিলার গায়ে ঝুলে থাকা ঘন্টাগুলো পর্যায়ক্রমে বড় হচ্ছে। ঘন্টাগুলো আসলে স্টেলেকটাইট। গুহার ছাদ থেকে চুইয়ে পড়া খনিজ লবণ সমৃদ্ধ পানি জমা হয়ে স্টেলেকটাইটের সৃষ্টি। তবে এ ধরনের ঘন্টা আকৃতির স্টেলেকটাইট খুঁজে পাওয়া যাবে না আর কোথাও। স্থানীয়ভাবে ঘন্টাগুলোর নাম হেলস বেল বা নরকের ঘন্টা। নানা আকৃতির ঘন্টা, একটি দুটি নয়, আছে অনেক। হঠাৎ পানির নিচে নেমে শত শত ঝুলন্ত ঘন্টা দেখে গোড়ার দিকে রীতিমতো চমকে যেতেন ডুবুরিরা। বিজ্ঞানীদের ধারণা ঘন্টার 1 ইঞ্চি তৈরি হতে লাগে 100 বছর। সে হিসেবে ছোটখাটো একটি ঘন্টা তৈরি হতে লেগেছে 1000 বছর। তবে স্টেলেকটাইটগুলো কেন এমন ঘন্টা আকৃতির হলো তা এখনো বিজ্ঞানীদের কাছে বিরাট এক রহস্য।